আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ভিউয়ার্সগণ, সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমার ক্লাসটি শুরু করছি এবং আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জুবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এই গাণিতিক সমস্যাগুলো পরিঘাত, বঙ্কিমতা এবং সচলতা সম্পর্কিত। তাহলে চলে যাওয়া যাক আজকের ক্লাসে। প্রথম যে গাণিতিক সমস্যাটি দেওয়া আছে সেখানে দৃশ্য এক এবং দৃশ্য দুই, এখানে কিছু তথ্য দেওয়া আছে। দৃশ্য একে কতগুলো বিচ্ছিন্ন মান দেওয়া আছে এবং দৃশ্য দুই এ কতগুলো ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের অবিচ্ছিন্ন মান দেওয়া আছে। এখানে প্রথমে আমাদের দৃশ্য এক এবং দৃশ্য দুই থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করে বঙ্কিমতা এবং সচলতা মন্তব্য করতে হবে। আর দৃশ্য এক দুই হতে উপাত্তগুলো ব্যবহার করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অপরিশোধিত বা কাঁচা পরিঘাতগুলো নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করার ক্ষেত্রে আমাদের গাণিতিক গড়ের প্রয়োজন হয়, সেই কারণে সর্বপ্রথম আমাদের গাণিতিক গড় বের করতে হবে। তো এখানে আমরা এই যে এখানে বের করে রেখেছি যে গাণিতিক গড় সমান আমরা জানি যে এক্স বার সমান হচ্ছে সামেশন এফ আই এক্স আই ভাগ ক্যাপিটাল এন, অথবা সামেশন এফ আই সামেশন এক্স আই ভাগ স্মল এন। অর্থাৎ একটি হচ্ছে বিচ্ছিন্ন মানের জন্য, অন্যটি হচ্ছে অবিচ্ছিন্ন মানের জন্য। তো এখানে আমরা বিচ্ছিন্ন মানের জন্য প্রথমে গড় নির্ণয় করে নিলাম 6.5। আর আমরা জানি যে কেন্দ্রীয় পরিঘাতের নির্ণয় সূত্রটি হচ্ছে মিউ আর সমান সামেশন এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার আর ভাগ হচ্ছে এন। এর জন্য আমাদের কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়ের জন্য একটি সারণী ব্যবহার করতে হবে, যে সারণীটি হচ্ছে এখানে দেওয়া আছে যে এক প্রথম সারণী কলামে থাকবে এক্স আই এর মানগুলো, দ্বিতীয় কলামে আমাদের এক্স আই থেকে এক্স বারের মান বিয়োগ করে যে মানগুলো পাবো সেগুলো এখানে থাকবে, তারপরেরটাতে থাকবে এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার এর মানগুলো, তারপরে কিউব, তারপর ফোর, এইভাবে পর্যায়ক্রমে থাকবে। তো প্রথমে এক্স আই মাইনাস এক্স বারের মানটা কিভাবে বের করবো সেটা বলছি, যে মাইনাস 20 এটা হচ্ছে এক্স আই এর মান, এখান থেকে আমরা এক্স বারের মান বিয়োগ দিব যে মানটি আমরা এর আগে বের করেছি যে 6.5। তাহলে মাইনাস 20 মাইনাস 6.5 সমান হচ্ছে মাইনাস 26.5। এইভাবে আমরা প্রত্যেকটা মানগুলো এখানে বের করে যোগ করে লিখব। একইভাবে এক্স আই মাইনাস এক্স বার যে স্কোয়ার এর মানটা কিভাবে বের করব, এখানে আমরা দুইটা ভাবে বের করতে পারি, যে এক্স আই অর্থাৎ মাইনাস 20 মাইনাস এক্স বার 6.5 তাকে আমরা স্কোয়ার করে দিব, অথবা এখানে আমরা এই কলামে এই ব্যবধানটা বের করে রেখেছি এটাকে আমরা স্কোয়ার করে দিলে হয়ে যাবে। এইভাবে আমরা এই মানগুলো বের করে তারপর সর্বশেষে যোগ করে লিখে রাখবো। একইভাবে আমরা কিউব এবং টু দি পাওয়ার ফোর এর মানগুলো বের করে এখানে যোগ আকারে লিখে নেব। এখন আমরা চলে যাচ্ছি সূত্রে, মানগুলো বের করছি। যে প্রথম কেন্দ্রীয় পরিঘাতের সূত্রটা আমরা জানি, মিউ ওয়ান সমান সামেশন এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার ওয়ান, অথবা ওয়ান না দিলেও হয়, ভাগ হচ্ছে এন। তো এর মানটা সামেশন এক্স আই মাইনাস এক্স বার, অর্থাৎ আমরা আগের কলামে যেখানে এক্স আই মাইনাস এক্স বারের যোগফল এসেছিল শূন্য, সেই মানটা এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে তাকে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে মানটি আসছে শূন্য। একইভাবে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্রটি আমাদের জানা আছে, সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ভাগ হচ্ছে এন। তো সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ারের মানটা আমাদের আগে সারণীতে করে রেখেছি এই যে এখানে, এই মানটা আমরা সূত্রের মাঝে বসিয়ে দিব, তাহলে আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মানটা চলে আসবে। একইভাবে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের মানটা আমাদের জানা আছে, যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার কিউব ভাগ হচ্ছে এন। একইভাবে আমাদের এক্স আই মাইনাস এক্স বার কিউবের মানটা আমাদের এখানে জানা আছে এই যে এটা, একইভাবে টু দি পাওয়ার ফোর এর মানটাও জানা আছে। এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে তৃতীয় এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের মানটা পেয়ে যাব। এখন চলে আসছি আমরা বঙ্কিমতা এবং সচলতা নির্ণয়ে। তো বঙ্কিমতা কি আমরা জানি, যে গামা ওয়ান সমান হচ্ছে রুট ওভার বিটা ওয়ান সমান মিউ থ্রি ভাগ মিউ টু কিউব। তো উপরে আমরা মিউ থ্রি এর মানটা বের করেছি যে এটা, আর এবং বের করেছি মিউ টু এর মান হচ্ছে এটা। এটা যদি আমরা সূত্রের মাঝে বসিয়ে দিই তাহলে মানটা চলে আসবে। তো উপরে আমরা মিউ কিউবের মিউ থ্রি এর মানটা বসিয়ে নিলাম, আর নিচে রুট ওভারের মাঝে মিউ টু এর মান, তার উপরে আছে কিউব, এই মানটা বসিয়ে নিলাম। এখন ক্যালকুলেটরে চাপ দিলে এই মানটা চলে আসবে। একইভাবে সূচলতার সূত্রটা আমাদের জানা আছে, যে মিউ ফোর সমান মিউ টু বিটা টু সমান মিউ ফোর ভাগ মিউ টু স্কোয়ার। এখানে আমাদের মিউ ফোর এর মান জানা আছে, মিউ টু এর মান জানা আছে, মানটা বসিয়ে দিলে ক্যালকুলেটর যদি আমরা ভাগ করে নিই তাহলে মানটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি যে গামা ওয়ান এর মান আসছে একটি ধনাত্মক মান, অর্থাৎ এটি ধনাত্মক বঙ্কিম, আর বিটা টু এর মানটি আসছে তিনের চেয়ে কম, অর্থাৎ এটি হচ্ছে অনতি সূচল।
এবার আমরা চলে যাচ্ছি উপাত্ত দুই ব্যবহার করে কিভাবে কেন্দ্রীয় পরিঘাতের মানগুলো নির্ণয় করা যায়। যদি আমাদের অবিচ্ছিন্ন মানগুলো দেওয়া থাকে অথবা গণসংখ্যা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা জানি সূত্রটি হচ্ছে সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার আর ভাগ হচ্ছে ক্যাপিটাল এন, অর্থাৎ রুডাল গণসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এক্স বার গাণিতিক গড়ের মানটা বের করা প্রয়োজন। তো আগের ক্ষেত্রে আমাদের যেহেতু বিচ্ছিন্ন মানগুলো দেওয়া ছিল, সেই জন্য আমরা শুধুমাত্র এক্স এর মানগুলো যোগ করে পদসংখ্যা দিয়ে ভাগ করে আমরা গড়ের মানটা বের করতে পেরেছি। কিন্তু এখানে যেহেতু গণসংখ্যা দেওয়া আছে, তাহলে তার সূত্রটি আমরা জানি যে সামেশন এফ আই এক্স আই ভাগ এন। তো এই কারণে আমাদের এফ আই এক্স আই এই একটি কলাম অতিরিক্ত করতে হচ্ছে। তো এফ আই এক্স আই এর মান কিভাবে গাণিতিক গড়গুলো বের করতে হয় সেটা আমরা তৃতীয় অধ্যায় পড়েছি, যে এক্স আই গুণ হচ্ছে এফ আই অর্থাৎ 35 ইন্টু 20 ইকুয়াল হচ্ছে 70। এইভাবে সবগুলো মান বের করে আমরা যোগ করব এখান থেকে। তারপরে গিয়ে আমরা সামেশন দিয়ে যদি ভাগ দেই তাহলে এর গড়ের মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের গড় মানটা হবে যে 5500 ভাগ 100 অর্থাৎ 55। এটা হচ্ছে আমাদের গাণিতিক গড়ের মান হবে 55। এইটাকে 100 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের গাণিতিক গড়টা পাওয়া যাবে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এফ আই এক্স আই মাইনাস এক্স বারের মান নির্ণয় করা। এটার জন্য আমরা করতে হবে এফ আই অর্থাৎ 20 ইন্টু ব্রেকেট দেবো আমরা এক্স আই 35 মাইনাস এক্স বারের মান, এক্স বারের মান হচ্ছে 55 আমরা বের করেছি। এইভাবে যদি আমরা বের করি তাহলে আসবে মাইনাস 400। একইভাবে সবগুলোর জন্য এইভাবে করে আমরা যোগ করব। তারপরে আমরা বের করব এফ আই এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার এর মান। তাহলে এফ আই অর্থাৎ 20 গুণ হবে এক্স আই 35 মাইনাস এক্স বার 55, তার উপরে আমরা ব্রেকেট দিয়ে দিব স্কোয়ার। ক্যালকুলেটরে চাপ দিলে মানগুলো চলে আসবে, সবগুলো মান আমরা একসাথে যোগ করব। একইভাবে আমরা কিউবের মানগুলো বের করব, এফ আই অর্থাৎ 20 ইন্টু এক্স আই অর্থাৎ 35 মাইনাস এক্স বার অর্থাৎ 55, ব্রেকেট শেষ করে উপরে দিব কিউব। ক্যালকুলেটর চাপলে মানগুলো চলে আসবে, মানগুলো আমরা যোগ করে নেব। একইভাবে আমরা এফ আই এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 এর মানগুলো এইভাবে বের করব, যে এফ আই 20 ইন্টু এক্স আই হচ্ছে 35 মাইনাস এক্স বার মানে হচ্ছে 55, তার উপরে আমরা টু দি পাওয়ার 4 দিলে ক্যালকুলেটর চাপ দিলে মানগুলো চলে আসবে। মানগুলো সবগুলো বের করার পরে আমরা যোগ করে নেব। এখন আমরা চলে যাচ্ছি কিভাবে কেন্দ্রীয় পরিঘাতের মান নির্ণয় করতে হয়। প্রথমে আমরা যে কেন্দ্রীয় পরিঘাত গুলো নির্ণয় করেছি সেই সেইভাবেই, যে সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 1 ইন্টু ভাগ হচ্ছে ক্যাপিটাল এন। তো এই মান এর যোগফলটা আমরা এর আগে বের করেছি 0, এই কারণে এর মান চলে আসলো 0। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্র হচ্ছে এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ হচ্ছে এন। তো সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বারের মানটা আগে আমরা সারণীতে বের করে রেখেছি, যে এই যে এটা 18000। তাহলে 18000 কে যদি 100 দিয়ে ভাগ দেই যে মানটি আসবে সেটি হচ্ছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। একইভাবে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের জন্য এফ আই এক্স আই মাইনাস এক্স বার কিউব ভাগ হচ্ছে এন। তো উপরের মানটা আমাদের 0 পেয়েছি সারণীতে, সেই কারণে এটি 0। একইভাবে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 এর মান এসেছে সারণীতে এটি, তাকে ভাগ দিব আমরা এন এর মান দিয়ে 100 দিয়ে, যে মানটি আসবে এটি চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। আগের ভাবে আমরা বঙ্কিমাতঙ্ক গামা ওয়ান সমান বিটা ওয়ান, মিউ থ্রি ভাগ হচ্ছে রুট ওভার মিউ টু স্কোয়ার মিউ কিউব, তো এই মানগুলো আমাদের জানা আছে। এখানে মিউ থ্রি মিউ টু মিউ ফোর এর মানগুলো আমরা পেয়েছি এর আগে, এখানে বসিয়ে দিলেই মানটা চলে আসবে। বঙ্কিমাতঙ্কের মান আসলো 0। এবং সূচনাতঙ্ক সমান আমরা জানি যে বিটা টু সমান মিউ ফোর ভাগ মিউ টু স্কোয়ার। তো মিউ ফোর এর মান আমাদের জানা আছে, এখানে বসিয়ে দিলাম। মিউ টু এর মান আমাদের জানা আছে, বসিয়ে দিলাম। ক্যালকুলেটারে চাপ দিব আমরা মানটা চলে আসলো 2.037। তো যেহেতু বঙ্কিমাতঙ্কের মান আসছে 0, তার মানে নিবেশনটি হচ্ছে সুষম। আর যদি ধনাত্মক আসতো তাহলে ধনাত্মক, ঋণাত্মক হলে ঋণাত্মক বঙ্কিম। আবার বিটা টু এর মানটি আসছে 3 এর চেয়ে ছোট, অর্থাৎ এটি হচ্ছে একটি অনতি সূচালো। এখন আমরা বের করছি যে দৃশ্য এক হতে কিভাবে অশোধিত বা কাঁচা পরিঘাত নির্ণয় করতে হয়। তো অশোধিত বা কাঁচা পরিঘাত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা যে গাণিতিক গড়ের মানটা বের করেছি, বের করে তার সাপেক্ষে আমরা পরিঘাত নির্ণয় করেছি। তবে অশোধিতর ক্ষেত্রে এই গাণিতিক গড়ের বা কেন্দ্রীয় গড়ের মানটা আমরা ধরে নিই। তো এখানে আমরা ধরে নিলাম এই কেন্দ্রীয় মান অনুমিত গড়টি হচ্ছে এ ইকুয়াল 5। তাহলে এখানে আমাদের এই সারণীটা করতে হচ্ছে যে এক্স আই মাইনাস এ এদের ব্যবধান।
তো x এর মান আমাদের জানা আছে -20 এর মানটা আমরা ধরে নেছি 5 তো এদেরকে এখন -20 -5 অর্থাৎ xi - a এর মানটা আমরা বের করলাম -25 এইভাবে সবগুলো মানগুলো বের করব বের করে আমরা যোগ করে নিব চলে আসলো 15 একইভাবে xi - a স্কয়ার তো অর্থাৎ এখানে এই কলামে যে মানগুলো এসেছে এই মানগুলোকে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে দ্বিতীয় কলামের মানটি চলে আসবে এভাবে আমরা মানগুলো বের করে যোগ করব তৃতীয় কলামের জন্য xi - a কিউব অর্থাৎ xi - a এখানে আমরা যে কলামে মানগুলো বের করেছি এদেরকে আমরা কিউব করব কিউব করে এখানে যে মান আসবে সেটা আমরা লিখে ফেলব তাহলে চলে আসবে কিউব মানগুলো বের করার পরে আমরা যোগ করে নেব তারপরে আসছে xi - a টু দি পাওয়ার 4 এই যে এখানে আমরা দ্বিতীয় কলামে যে xi - a এর মানটা বের করেছি এই মানগুলোকে পাওয়ার 4 করব অর্থাৎ -25 পাওয়ার 4 তবে খেয়াল রাখতে হবে যে একটা ব্রেকেটের ভিতরে -25 লিখে তার উপরে 4 দিতে হবে যেহেতু তার ভিতরে একটা মাইনাস আছে সেই কারণে না হলে আমাদের যে মানটি আসবে সেটি ঋণাত্মক মান চলে আসবে অর্থাৎ ভুল মান দিবে এইভাবে আমরা সবগুলো মান এখানে বের করে যোগ করে নেব যোগ করার পরে এখন আমাদের সূত্রে চলে যাব সেখানে মানগুলো বের করব তো কাঁচা পরিঘাত সূত্রের মানটা আমরা জানি যে সামেশন xi মাইনাস a ভাগ হচ্ছে n তো সামেশন xi মাইনাস a এর মানটা আমরা পেয়েছি 15 আর n এর মান হচ্ছে 10 এইভাবে আমরা 1.5 এর মানটা বের করব এখন দ্বিতীয় অশোধিত বা কাঁচা পরিঘাত সমান আমরা জানি সামেশন xi মাইনাস a পাওয়ার স্কয়ার আর নিচে আছে n তাহলে এই মানটা আমাদের উপরে সামেশন xi মাইনাস a টু দি পাওয়ার স্কয়ার এর মানটা আমরা জানা আছে বের করেছি সারণীতে সেখান থেকে মানটা বসিয়ে ভাগ করে নিলে মানটা পেয়ে যাব একইভাবে তৃতীয় এবং চতুর্থ অপরিশোধিত পরিঘাতের মানটাও পেয়ে যাব মানগুলো বের হয়ে গেল এবার আসছে দৃশ্য দুই থেকে কিভাবে অপরিশোধিত বা কাঁচা পরিঘাত নির্ণয় করা যায় আমরা জানি যে যদি গণসংখ্যা দেওয়া থাকে তাহলে অশোধিত পরিঘাতের সূত্রটা হবে এরকম যে সামেশন এফ আই এক্স আই মাইনাস এ টু দি পাওয়ার আর ভাগ হচ্ছে ক্যাপিটাল এন এখানে আমরা দ্বিতীয়টার জন্য আমরা ধরে নিলাম যে এর সমান হচ্ছে 50 অনুমিত গড়টা আমরা ধরে নিলাম 50 এখানে শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত যে কথাটি লেখা আছে এটি একটু ভুল আছে এটি হবে অশোধিত বা কাঁচা পরিঘাত এটা আমরা তোমরা শুদ্ধ করে নিবে এই যে এই লেখাটি এখানে হবে অশোধিত বা কাঁচা পরিঘাত অশোধিত বা কাঁচা পরিঘাত নির্ণয় সারণীতে আমাদের এই কলামগুলো থাকতে হবে xi fi fi xi - a fi xi minus a square fi xi minus a cube fi xi minus a to the power 4 এই কলামগুলো থাকতে হবে তো আমরা জানি xi এর মানগুলো হচ্ছে যে শ্রেণী মধ্যমান অর্থাৎ আমাদের এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে তার মাঝের মানটি অর্থাৎ 30 যোগ 40 ভাগ 2 সমান হচ্ছে 35 40 যোগ 50 ভাগ 2 সমান হচ্ছে 45 এইভাবে আমরা এই xi এর মানগুলো বের করতে পারি আর fi এর মানগুলো আমাদের দেওয়া আছে প্রত্যেক শ্রেণীর জন্য এখন আমাদের দরকার fi xi মাইনাস a এই মানটি তো fi xi মাইনাস a এটির মান বের করতে হবে আমাদের এইভাবে যে 20 fi এর মান হচ্ছে 20 ব্রেকেট xi এর মান হচ্ছে 35 মাইনাস a এর মানটা আমরা ধরে নিয়েছিলাম 50 তাহলে মাইনাস 50 ব্রেকেট শেষ করব ক্যালকুলেটর চাপ দিব চাপ দিলে এই মানটা চলে আসবে একইভাবে এই সবগুলো মান বের করে আমরা এখানে যোগ করে লিখে ফেলব তারপরে আসবে fi xi মাইনাস a স্কয়ার এখানে হবে এফ আই সমান হচ্ছে 20 ব্রেকেট এক্স আই এর মান 35 মাইনাস এ এর মান ধরে নিয়েছি 50 মাইনাস 50 তার উপরে ক্যালকুলেটর চাপ দেব স্কয়ার স্কয়ার দিয়ে ইকুয়াল দিলে এই মানটা চলে আসবে একইভাবে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এ কিউবের জন্য এফ আই এর মান হচ্ছে 20 এক্স ব্রেকেট এক্স আই এর মান 35 মাইনাস এ এর মান 50 ব্রেকেট শেষ করে কিউব চাপ দিব দিয়ে ইকুয়াল চাপ দিলে এই মানটা চলে আসবে এখন এইভাবে আমরা সবগুলো কলামের সারির জন্য যখন এই প্রত্যেকটা শ্রেণীর জন্য মানগুলো বের করব তখন এই মানগুলো আমরা যোগ করে এভাবে এখানে লিখে ফেলব একইভাবে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এ টু দি পাওয়ার 4 এর জন্য এফ আই সমান হচ্ছে 20 ব্রেকেট এক্স আই এর মান 35 মাইনাস এ এর মান হচ্ছে 50 ব্রেকেট শেষ করে টু দি পাওয়ার 4 দিব ইকুয়াল ক্যালকুলেটর চাপ দিলে এই মানটা চলে আসবে একইভাবে সবগুলোর জন্য এইভাবে আমরা মানগুলো বের করব করে যোগ করলে মানটা চলে আসলো এখন অশোধিত প্রথম অশোধিত কাঁচা পরিঘাতের সূত্রটি আমরা জানি যে সামেশন এফ আই এক্স আই মাইনাস এ কে ভাগ হচ্ছে ক্যাপিটাল এন তো এখন আমরা এই মানটাই যে এখানে বের করে রেখেছি তাদের যোগফল 500 100 দিয়ে ভাগ দিলে পেয়ে গেলাম মিউটু এর জন্য আমরা জানি মিউটু প্রাইমের জন্য আমরা জানি যে সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স স্কয়ার এর মানটা আমরা যে এখানে যোগ করে লিখে রেখেছি এখন এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই তাহলে
দ্বিতীয় অশোধিত বা কাঁচা পরিঘাতের মানটি পেয়ে গেলাম। একইভাবে তৃতীয় অশোধিত কাঁচা পরিঘাতের জন্য এই যে এখানে আমরা যে মানটা বের করেছি তাকে 100 দিয়ে ভাগ দিব, এবং চতুর্থ অশোধিত বা কাঁচা পরিঘাতের জন্য এই মানটাকে আমরা 100 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা সবগুলো মান পেয়ে যাব। এখন আসছে দ্বিতীয় সমস্যাটি। দ্বিতীয় সমস্যাটিতে বলা আছে যে কোনো একটি তত্ত্ব নিবেশনের তিন হতে মাপা প্রথম চারটি পরিঘাত দেওয়া আছে। তাহলে তিন হতে মাপা এটি কিন্তু কেন্দ্রীয় মান নয়, শুধু একটা অনুমিতভাবে অনুমান করে রেখেছে, কল্পনা করেছে যে তিন হতে, এই কারণে এটি হচ্ছে এর মান কল্পিত বা অনুমিত গড়। আর যেহেতু কল্পিত বা অনুমিত গড় থেকে আমাদের অশোধিত পরিঘাতগুলো বের হয়, তার মানে এটা হচ্ছে মিউ ওয়ান প্রাইম, এটা মিউ টু প্রাইম, এটা মিউ থ্রি প্রাইম, এবং এটা হচ্ছে মিউ ফোর প্রাইমের মানগুলো। এখন আমরা জানি আমাদের বের করতে হবে কেন্দ্রীয় পরিঘাত। তা আমরা জানি যে প্রথম কেন্দ্রীয় পরিঘাত সবসময় শূন্য হয়, আর দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সাথে তার অশোধিত পরিঘাতের সম্পর্কটি হচ্ছে এরকম, মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম স্কোয়ার। তো মিউ টু প্রাইম এবং মিউ ওয়ান প্রাইম স্কোয়ারের মানটি আমাদের দেওয়া আছে, যে মিউ টু এর মান দেওয়া আছে 5, সূত্রের মাইনাস, তারপরে দেওয়া আছে মিউ ওয়ান এর মান হচ্ছে মাইনাস 1, তার উপরে আছে স্কোয়ার, উপরে দিলাম স্কোয়ার। এখন আমরা এটা ক্যালকুলেটারে চাপ দিলে এইভাবে মানটি চলে আসবে। একইভাবে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের সম্পর্কটি আমাদের এরকম জানা আছে, এটি হচ্ছে যে মিউ থ্রি মাইনাস মিউ টু মিউ ওয়ান প্রাইম প্লাস মিউ ওয়ান প্রাইম কিউব। এটা হচ্ছে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের সাথে অশোধিত পরিঘাতের সম্পর্ক, মানগুলো বসিয়ে দিলে আমরা এটা পেয়ে যাব। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের সম্পর্ক হচ্ছে এটি, এখানে মানগুলো বের করে দিলে আমরা এই মানগুলো পেয়ে যাব। এখন আসছি আমাদের বঙ্কিমতা ও সূচলতা। তো বঙ্কিমতার যে সূত্রের মাঝে আমাদের দরকার মিউ থ্রি মিউ টু মিউ ফোর মিউ টু, এই মিউ ওয়ান মিউ টু মিউ থ্রি মিউ ফোর এর মানগুলো আমরা আগে বের করেছি, সেখান থেকে এই মানগুলো আমরা এখানে শুধু বসিয়ে দিব। তাহলে মিউ থ্রি সমান আমরা বের করেছি 3, মানটি বসিয়ে দিলাম, মিউ টু সমান বের করেছি 4, তার উপরে আছে কিউব, উপরে কিউব বসিয়ে দিলাম, ক্যালকুলেটার চাপ দিলে মানটি চলে আসবে। তারপরে আসছে মিউ টু এর মান, মিউ টু সমান হচ্ছে মিউ ফোর বাগ মিউ টু স্কোয়ার। তো মিউ ফোর এবং মিউ টু এর মান আমরা বের করেছি, সেই মানটি এখানে বসিয়ে দিলাম, ক্যালকুলেটার চাপ দিলে মানটি চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বঙ্কিমতাঙ্ক গামা ওয়ান একটি ধনাত্মক মান এসেছে, তার মানে এটি ধনাত্মক বঙ্কিম, আর বিটা টু এর মান 3 এর চেয়ে বড় এসেছে, তার মানে এটি অতি সূচল। এখন আসছি কোন নিবেশনের গড় তৃতীয় যে গাণিতিক সমস্যাটি রয়েছে, এখানে দেওয়া আছে গড় মধ্যমা বিভেদাঙ্ক এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, এর মানগুলো এরকম দেওয়া আছে। তাহলে গড়ের মানটি আমরা গাণিতিক প্রতীক দিয়ে প্রকাশ করছি, যে এক্স বার সমান 25, মধ্যমাকে এম ই দিয়ে 20, বিভেদাঙ্ককে সিবি দ্বারা প্রকাশ করা হয় 50%, এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতকে মিউ ফোর দ্বারা প্রকাশ করা হয় 202। এখন আমরা সিবি এর মান থেকে পরিমিত ব্যবধানের মানটি বের করতে পারি। সিবি এর সমান আমরা জানি যে সিগমা ভাগ হচ্ছে এক্স বার ইন্টু 100, এইটুকুর মান হচ্ছে সিবি এর মান 50, এখানে দেওয়া আছে বসিয়ে দিলাম। তাহলে এক্স বারের মানটি আমাদের জানা আছে 25, বসিয়ে দিলাম। এখন এটাকে আমরা সমাধান করব, করলে সিগমা এর মানটি পাওয়া যাবে। তো সমাধান কিভাবে করা যায়, যে 25 100 হচ্ছে গুণ দেওয়া আছে, তার মানে এটি উপরে আর 25 আছে নিচে, তার মানে 25 দিয়ে 100 কে কাটা যায়, ভাগ করা যায়। তো ভাগ করলে কত আসে, 4 25 100 4, তার মানে এখানে আসলো 4 সিগমা বা সিগমা ইনটু 4। তো আমাদের বের করতে হবে সিগমা এর মানটি, তার মানে এখানে যে 4 টি আছে সেই 4 টিকে আমাদের ডান পাশে নিয়ে যেতে হবে, অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে নিয়ে যেতে হবে। তো আমরা জানি যে কোনো সংখ্যা যদি তার পার্শ্ব পরিবর্তন করে, সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে যায়, তখন তাদের চিহ্নের পরিবর্তন হয়। তার যেহেতু 4 যেহেতু এখানে গুণাকারে আছে, তাহলে এটা অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 50 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, তাহলে চলে আসছে 12.5, এটাই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। তো আমরা জানি পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলেই বেদাঙ্ক পাওয়া যায়, আর বেদাঙ্কটি হচ্ছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সমান। তাই সিগমা স্কোয়ার সমান মিউ টু সমান পরিমিত ব্যবধানের স্কোয়ার সমান হচ্ছে এইটুকু, এটা হচ্ছে আমাদের বেদাঙ্ক। আর প্রচুরক সমান আমরা জানি যে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়। তো এই মানটা এখানে বসিয়ে দিলে আমরা প্রচুরকের মানটি পেয়ে গেলাম। এখন আসছি আমাদের বঙ্কিমতা নির্ণয়। তো কার্ল পিয়ারসনের বঙ্কিমতা আমাদের জানা আছে এসকে সমান এক্স বার মাইনাস এম ও ভাগ হচ্ছে সিগমা। তো এই মানগুলো আমাদের ওই পাশে বের করা আছে, অথবা কিছু মান দেওয়া আছে, সেই মানগুলো বসিয়ে দিলে আমাদের বঙ্কিমতাঙ্কের মান পাওয়া যাবে, অথবা তার যে আরেকটি সূত্র আছে এটি, সেটাও আমরা বসে বের করতে পারি, এটা দিয়ে করলেও হবে, সমস্যা নেই। তারপরে আসছে সূচলতাঙ্ক। সূচলতাঙ্কের মান আমরা জানি মিউ ফোর ভাগ হচ্ছে মিউ টু স্কোয়ার। এখন মিউ ফোর এর মান আমরা বের করেছি, মিউ টু এর মান আমরা পেয়েছি, মানগুলো এখানে বসিয়ে দিলেই আমাদের সূচলতাঙ্ক বিটা টু এর মানটা চলে আসলো। তো এখানে আমরা কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক এসকে দিয়ে সূত্রটি
করার কারণ হচ্ছে, ব্যবহার করার কারণ হলো যে এখানে আমাদের কেন্দ্রীয় মানগুলো দেওয়া আছে। তো কেন্দ্রীয় মানগুলো যদি দেওয়া থাকে তা আমরা তাহলে কার্ল পিয়ারসনের এই সূত্রটি আমরা ব্যবহার করে থাকি, তাই এখানে এই সূত্রটি ব্যবহার করেছি। তো এখানে যেহেতু বঙ্কিমাত্র অঙ্কের মান ধনাত্মক এসেছে, তার মানে এটি ধনাত্মক বঙ্কিম, আর বিটা টু এর মান যেহেতু তিনের চেয়ে ছোট এসেছে, তার মানে এটি হচ্ছে অনতি সূচালো। তো আজকে এই পর্যন্তই, তোমরা এই আজকের এই ক্লাসটি পুনরায় আবারও দেখবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফেসবুকে অথবা ইমেলে কমেন্টের মাধ্যমে অথবা ইমেলে করতে পারো। যদি প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দিতে চেষ্টা করব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।